আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা। 17 জানুয়ারি 2022 সোমবার রাতে পাওয়া সিঙ্গাপুরের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংক্ষেপে পরে শোনাব। ওসিবিসি ব্যাংক সোমবার 17 জানুয়ারি বলেছে যে এটি ইতিমধ্যেই গ্রাহকদের জন্য শুভেচ্ছা অর্থ প্রদান করেছে, যারা সাম্প্রতিক সময়ে SMS ফিশিং স্ক্যামের কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তহবিল হারিয়েছিলেন। অর্থাৎ SMS-এর মাধ্যমে যেই প্রতারণা করে তাদের গ্রাহকদের অর্থ নিয়েছিল, তাদেরকে OCBC ব্যাংকের পক্ষ থেকে কিছুটা শুভেচ্ছা অর্থ দেওয়া হচ্ছে। ব্যাংক বলেছে যে এটি 8 জানুয়ারি থেকে এটি করেছে এবং এখন পর্যন্ত 30 জনের বেশি গ্রাহক এই পেমেন্ট পেয়েছে। আরেকটি নিউজ বলেছে সিঙ্গাপুরের একজন নাগরিক যেকে স্টর্ম নোটিশ দেওয়া হয়েছিল, যাকে সন্দেহ করা হয়েছিল যে সে করোনায় আক্রান্ত, তাই তাকে স্টর্ম নোটিশ প্রদান করা হয়েছিল। সেই স্টর্ম নোটিশ অমান্য করেছে এবং তাছাড়াও তার বিরুদ্ধে যার মাদক সম্পর্কিত অপরাধের দীর্ঘ ইতিহাস রয়েছে, সে অবৈধ অস্ত্রের একটি পার্সেলের সাথে যুক্ত ছিল, যার মধ্যে স্ট্যান ডিভাইস, নকল স্টারার এবং একটি তলোয়ার অন্তর্ভুক্ত ছিল। এই কারণে তাকে জেলে পাঠানো হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে। একটা নিউজ বলেছে যে একজন 42 বছর বয়সী ব্যক্তিকে সোমবার 17 জানুয়ারি হাসপাতালে পাঠানো হয়েছিল, যখন তিনি কন্টেনার একটি ট্রাক চালাচ্ছিল, সেটি ছোট যানবাহনের জন্য বোঝানো বেদক রিজার্ভারের বিরুদ্ধে একটি সরু রাস্তা প্রবেশ করার পরে এটি কবির সামনে উল্টে যায়। অর্থাৎ একটি ট্রাক উল্টে যাওয়ার কারণে ড্রাইভারকে হাসপাতালে পাঠানো হয়েছিল। এবং সিঙ্গাপুরে প্রায় 6 লক্ষ যাত্রী ডিসেম্বরে সিঙ্গাপুর এয়ারলাইন্স SIA এবং স্কট প্লেনে উড়েছিল। 2020 সালের প্রথম দিকে COVID-19 মহামারী দ্রুত খারাপ হওয়ার পর এটি সবচেয়ে শক্তিশালী ফলাফল। অর্থাৎ 2020 সালে করোনা পজিটিভ সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত বছর 2021 সালের ডিসেম্বরে এক মাসে সবচেয়ে বেশি যাত্রী সিঙ্গাপুরে গিয়েছিল এই সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং স্কট প্লেনের মাধ্যমে। সোমবার বিকালে 17 জানুয়ারি প্রকাশিত তথ্য অনুযায়ী সংখ্যাটি নভেম্বরের চিত্রের প্রায় দ্বিগুণ এবং ডিসেম্বরের 2020-এর সংখ্যার 7 গুণ। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ স্কিমের জন্য কোটা হ্রাসের কারণে আগামী মাসগুলোতে এর যেই যাত্রী সংখ্যা কিছুটা কমতেও পারে, তারা এটা আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। কারণ আগামী মাসগুলোতে যেই PTL ছিল, ভ্যাকসিনেটেড ট্রাভেল লাইন যাত্রী ছিল, সেটা কিন্তু কোটা হ্রাস করা হয়েছে। এবং সর্বশেষ আপডেটটি হলো যে 17 জানুয়ারি 2022 রাতে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বলছে যে সিঙ্গাপুরে নতুন 1,165 জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। রবিবার ছিল 663 জন, রবিবার চেয়ে বেশি সোমবার শনাক্ত করা হয়েছে। এবং আলাদা একটি আরও বলেছে যে ওমিক্রন ভ্যারিয়েন্টে রবিবারে শনাক্ত করা হয়েছিল 675 জন, আর সোমবার করা হয়েছে 609 জন। অর্থাৎ ওমিক্রন ভ্যারিয়েন্টে সোমবারে 609 জন মানে রবিবার চেয়ে কম শনাক্ত করা হয়েছে। 2 ডিসেম্বরের পরে সিঙ্গাপুরে প্রথম দৈনিক আক্রান্ত 1,000-এর উপরে শনাক্ত করা হলো। এবং যে সিঙ্গাপুরে মোট 1,165 শনাক্ত করা হয়েছিল, এর মধ্যে 631 জন ছিল কমিউনিটির, 534 জন ছিল বিদেশ ফেরত। এবং ওমিক্রন ভ্যারিয়েন্টে যে 609 জন শনাক্ত করা হয়েছে, এর মধ্যে 380 জন ছিল কমিউনিটির, 229 জন ছিল বিদেশ ফেরত। ও সিঙ্গাপুরে সাপ্তাহিক করোনা সংক্রমণ বৃদ্ধির হার ছিল 1.6%। সিঙ্গাপুরে করোনা আক্রান্ত 217 জন হাসপাতাল চিকিৎসাধীন আছেন, 13 জনের অক্সিজেন প্রয়োজন হচ্ছে, 13 জন ICU রাখা হচ্ছে যারা অবস্থা ক্রিটিক্যাল। এবং সিঙ্গাপুরে এখন পর্যন্ত যোগ্য যারা ভ্যাকসিন নয় যোগ্য, এদের 91% সম্পূর্ণ ভ্যাকসিন নিয়েছেন, তাছাড়া 52% মানুষ অলরেডি তাদের বুস্টার ডোজ নিয়েছিলেন। এ ছিল সোমবার 17 জানুয়ারি রাতে পর সিঙ্গাপুরের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।